হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হার্ট থেকে আমি রূপশ্রী। তো আবার চলে আসলাম আরেকটা সুন্দর ব্লগ দিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর আজকে কি নিয়ে ব্লগটা স্টার্ট করছি অবশ্য তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো আমি কিন্তু টেলিগ্রাম ওপেন করে দিয়েছি। তো আমার টেলিগ্রাম আইডি হলো ব্লগার রূপশ্রী, আর ওখানে কিন্তু মেম্বারশিপও অন রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে মেম্বারশিপ নিতে পারো। আর দেখো আমি শাড়ি পরে আছি, শাড়িটা পরেছি তোমরা আমি একটা এক্সপ্রেশন ব্লগ করবো বলে এখনো যেটা করে উঠতে পারিনি। তো চলো আগে জুসটা বানাই, তারপর গিয়ে ছাদে গিয়ে ব্লগটা করব। আর জুস বানাবো, অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা জুসের উপর ব্লগ করব ব্লগ করব, তো করে ওঠা হয়নি। তো ফাইনালি সেই টাইমটা আজকে দিনটা চলে এসছে। তো বাবা না একটা জুসের অর্ডার দিয়েছে, এটা না আমি জানি না, এর আগে কোনো দিন আমি করিনি, এটার মধ্যে জুস কতটা কী হবে আমি জানি না। তো আমি চলো এখানে কিছু গ্রেপস নিয়েছি, দেখো এই গ্রেপসগুলো আমি করে দেখবো। ব্ল্যাক গ্রেপস এখন তো তোমরা জানো এই টাইমটা সিজনে ফ্রুটস খাওয়া ভালো। তো আমার মেয়ে এখানে আছে, হাই বলো। ও বসে আছে ওয়েট করে যে দেখবে কি করে জুসটা হয়। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলবো তখন, ঠিক আছে? তো চলো আমি করে দেখি, এটা ধুয়ে ধুয়ে রেডি করে রেখেছি আমি অলরেডি, কতটা কি হবে আমি জানি না। তো ফ্রেন্ডস দাঁড়াও, শাড়িটা বুঝে নি নালে না, শাড়ি পরে তো কাজ করতে পারি না, কতটা হয়। আচ্ছা তুমি দাও দুটো গেমস, অনেকক্ষণ ধরে বসে আছে ওয়েট করে, আমি দেবো আমি দেবো করে। না দাঁড়াও আগে অল্প একটুখানি দিয়ে দেখি কতটা কি হয়। এটা মনে হয় এখানে চাপ দিতে হবে। তো ফ্রেন্ডস এটা মনে হয় চাপ দিতে হবে আর এটা ঘুরাতে হবে। হচ্ছে একটু ভর্তি করে দিতে হবে মনে হয়, একটা দেখি নি পরে, চলো ভর্তি করে দিয়েছিলাম। হ্যাঁ এবার হবে মনে হচ্ছে, দাঁড়া। তো ফ্রেন্ডস এটা প্রচন্ড ডিফিকাল্ট, এর থেকে মনে হয় মিক্সি বা জুসারে এমনি জুস করে খাওয়া ভালো। হ্যাঁ ঠকিয়ে দিয়েছে চোখে বাবাকে, এগুলো বেকার। এরকম আমি চাপছি ঘোরাচ্ছি কিন্তু বাট হচ্ছে না, একদম আস্তে আস্তে অনেকটা জোরে প্রেস করতে হচ্ছে। ও এখান থেকে এই ছিবড়াগুলো বেরোচ্ছে, আর জুস এই দেখো এতটুকু হয়েছে। আবার লাস্টে তুমি ধরে রাখো নাহলে পড়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি এখানটা কতটা প্রেস করছি, এই দেখো এখান থেকে ছিবড়াগুলো বেরোচ্ছে, আর এখান থেকে গ্রেপসগুলো আমি চাপছি তারপরে হচ্ছে। তো ফ্রেন্ডস এই যে দেখি বার করে, তো এতটা জুস হয়েছে, গ্রেপসটার এতটা জুস হলো, আর দেখো এখান থেকে ছিদ্রগুলো কিন্তু বেরোলো। তো অনেকটা প্রেস দিয়ে করতে হলো, আমার আমার কাছে এটা খুব একটা ভালো লাগলো না, আমার মনে হয় এমনি নর্মাল জুসারে করা অনেক ভালো। তো দেখি আরো যদি এগুলো জুস করতে পারি তো করব, অনেকটা প্রেস করতে হয়। ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম জুসার দিয়ে, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট করে জানাও। তোমরা কে কে এটা ইউজ করবে বাড়িতে প্লিজ আমাকে ইনস্টাতে মেসেজ করো। আমি বলবো এটা হচ্ছে মোস্ট থার্ড ক্লাস একটা জিনিস প্রোডাক্ট। তো তোমরা যারা কিনেছো তো কিনেছো জানবেই তোমরা, আর যারা কেননি কেনার কথা ভাবছো তো ভুল করেও কিনতে যেও না, একদমই আমার তো পছন্দ হয়নি। টিভিতে এগুলো ভুলভাল অ্যাড দেখিয়ে কেনার জন্য ইচ্ছে করে ওরা, তো আমি এটাকে একদমই পছন্দ হলো না আমার। আর তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অনেক অনেক কমেন্টস করো, পাশে বেল আইকনটা অবশ্যই টিপো। টাটা সবাইকে।